সন্দেশখালীর বেতাজ বাদশার ঘোর বিপদ। শেখ শাহজাহান যে কোনো সময় নাকি খুন হয়ে যেতে পারে। বিজেপি তৃণমূল কেউ চাইবে না যে শেখ শাহজাহান মুখ খুলুক, কারণ মুখ খুললেই তো অভিষেক শুভেন্দু দুজনেই ফাঁসবে। শেখ শাহজাহান খুন হয়ে যাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বাম নেতা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তত্ত্বাবধানে রয়েছে শেখ শাহজাহান, তার মধ্যেও তিনি খুন হয়ে যেতে পারেন, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। সন্দেশখালীর বেতাজ বাদশা তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেফতারের পর তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে। আদালতের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দুর্নীতির নানান অভিযোগ তুলেছে ইডির আইনজীবীরা। তার কোটি কোটি টাকার সম্পত্তির তথ্যও সামনে এসেছে, যার পরিমাণ শুনলে আপনার কিন্তু রীতিমতন চোখ কপালে উঠবে। প্রায় ১৩ কোটি টাকা, হ্যাঁ ঠিক শুনছেন, আর এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। চাষের জমি, মাছের চাষের ভেড়ি, জমি, একাধিক বাড়ি কি নেই তার সম্পত্তির তালিকায়? এই সম্পত্তি, জমি, বাড়ি রয়েছে সর্বেরিয়া, সন্দেশখালী এবং কলকাতাতেও। এর পাশাপাশি আর্থিক তছরূপের ঘটনায় দুটি অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে বলে সূত্রের খবর। আর এই সমস্ত সম্পত্তি ২ নম্বরী উপায়ে দখল করা হয়েছে বলেও গ্রামবাসীদের দাবি। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বললেন যে শেখ শাহজাহান যে কোনো সময় খুন হয়ে যেতে পারে। বিজেপি তৃণমূল কেউ চাইবে না যে শেখ শাহজাহান মুখ খুলুক, কারণ মুখ খুললেই তো অভিষেক শুভেন্দু দুজনেই ফাঁসবে। মোহাম্মদ সেলিম কি বলছেন শোনাবো আপনাদের। কোনো তদন্তে কোনো সহযোগিতা হচ্ছে? আর সিবিআই বা কি করলো? বক্তৃতে সিবিআই দেওয়া হয়েছিল হাইকোর্টে, শাস্তি হয়েছে কারুর? বরঞ্চ লালন শেখ যে প্রধান সাক্ষী ছিল, সে ওদের হেফাজতে খুন হয়ে গেল। এখন শেখ শাহজাহান না খুন হয়ে যায়, বিজেপি তৃণমূল কেউই চাইবে না যে ও শাহজাহান মুখ খুলুক, কেন খুললে তাহলে অভিষেক শুভেন্দু দুজনেই ফাঁসবে। কোনো তদন্তে কোনো সহযোগিতা হচ্ছে? আর সিবিআই বা কি করলো? বক্তৃতে সিবিআই দেওয়া হয়েছিল হাইকোর্টে, শাস্তি হয়েছে কারুর? বরঞ্চ লালন শেখ যে প্রধান সাক্ষী ছিল, সে ওদের হেফাজতে খুন হয়ে গেল। এখন শেখ শাহজাহান না খুন হয়ে যায়, বিজেপি তৃণমূল কেউই চাইবে না যে ও শাহজাহান মুখ খুলুক, কেন খুললে তাহলে অভিষেক শুভেন্দু দুজনেই ফাঁসবে। মঙ্গলবার বিকেলে শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সঙ্গে সমস্ত নথিও সিবিআই কে হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে আজ খালি হাতে ফিরতে হয় সিবিআইকে। সুপ্রিম কোর্টে মামলাকে হাতিয়ার করে সিবিআই এর কাছে হস্তান্তর করেনি রাজ্য পুলিশ। কলকাতা হাইকোর্টের এই নির্দেশে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় তৃণমূল সরকার। হাইকোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অবিলম্বে শুনানিরও দাবি করা হয়। শাহজাহানকে নিয়ে জরুরি শুনানির আর্জি করে সুপ্রিম কোর্ট। পাল্টা রেজিস্ট্রার জেনারেলের কাছে যেতে বলেন বিচারপতি সঞ্জীব খান্না। গত 5ই জানুয়ারি ইডি অফিসারদের উপরে হামলার ঘটনায় সিটের তদন্ত খারিজ হয়ে যায় এদিন। নাজার থানায় দায়ের হওয়া দুটি এবং বনগাঁ থানায় একটি তদন্তভার সিবিআইকে হস্তান্তরের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের পর গত 29শে ফেব্রুয়ারি পলাতক তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। অভিযোগের 55 দিন পর তাকে গ্রেফতার করা সম্ভব হয়। গত 5ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন শেখ শাহজাহান। 28শে ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যকে সাফ জানিয়ে দিয়েছিলেন যে শেখ শাহজাহানকে গ্রেফতারিতে কোনো নিষেধাজ্ঞা নেই। পুলিশ তো বটেই, এমনকি ইডি সিবিআইও গ্রেফতার করতে পারে এই দাপুটে নেতাকে। গত 5ই জানুয়ারি রেশন দুর্নীতি কাণ্ডে সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে পৌঁছায় ইডি। সেখানেই শাহজাহানের সন্ধান পাননি ইডির আধিকারিকরা, উল্টে আধিকারিকদের ওপরে চড়াও হন স্থানীয়রা, তাদের ওপরে মারধরের অভিযোগ ওঠে। তারপর থেকেই বেপাত্তা হয়ে যায় শেখ শাহজাহান।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।